এবার দেখো 11 নম্বর অঙ্ক বলেছে, 70 মিটার লম্বা একটি ট্রেন ঘন্টায় 75 কিমি বেগে যায়। ওই ট্রেনটি কত সময় 105 মিটার লম্বা একটি প্ল্যাটফর্ম অতিক্রম করবে? তো প্ল্যাটফর্ম অতিক্রম করা মানে কি ট্রেনের দৈর্ঘ্য প্লাস প্ল্যাটফর্মের দৈর্ঘ্য। তাহলে 105 মিটার লম্বা প্ল্যাটফর্ম অতিক্রম করা মানে কি 100 প্লাস 105 প্লাস 70 মানে হচ্ছে 175 মিটার অতিক্রম করা। তাহলে এখানে 75 কিমি আছে, সেটা হচ্ছে 75 × 1000 হতে হবে, কারণ মিটার তো। তাহলে এত মিটার যাচ্ছে হচ্ছে 1 ঘন্টায় বা 60 মিনিটে। তাহলে এই যে এত দূরত্ব, তাহলে কতক্ষণ সময় যাবে? তাহলে প্রথমে আগে লিখে নিতে হবে, দেখো 105 মিটার লম্বা প্ল্যাটফর্ম অতিক্রম করা মানে ট্রেনটির 70 প্লাস 105 সমান সমান 175 মিটার অতিক্রম করা হলো। এবার গাণিতিক সমস্যাটা কি হবে? গাণিতিক সমস্যাটি হলো, এদিকে থাকবে হচ্ছে দূরত্বটা, দূরত্ব মিটারে, আর এদিকে থাকবে হচ্ছে সময়, সময়টা মিনিটেই নিয়ে যাই, মিনিট। তাহলে এটা হচ্ছে 60 মিনিট, 1 ঘন্টা যেহেতু, এটাকে এক্স। তাহলে এটা ছিল 75 কিমি, তাহলে 75 × 1000, আর এটা হচ্ছে 175। তাহলে এবার সম্পর্কটা লিখে নিই, সম্পর্ক কি হবে? দূরত্ব কমলে, কমেছে এটা, দূরত্ব কমলে সময়ও কমবে, তাহলে সরল সম্পর্ক। দেখো লিখে নিয়েছি, তার মানে এটা কত হচ্ছে? 75,000, 75,000 = হচ্ছে 175, সমানুপাতের চিহ্ন 60:x। তার মানে 75,000 / 175 = 60/x। তাহলে x = 75,000 = হচ্ছে 60 × 175। তাহলে এখানে আমি বার করে দিচ্ছি, দেখো x = কি হবে, 60 × 75 = 75,000। এটা দেখবে যদি এখানে এই শূন্য সাথে এই শূন্য, তারপর যদি এটা কাটি তাহলে কত থাকছে এখানে, 100। এটাতে কি বেরোবে এক্সট্রা? মিনিট। এটাকে তাহলে সেকেন্ডে নিয়ে যেতে হবে, কারণ নাহলে ভগ্নাংশ হয়ে যাচ্ছে। তাহলে 6 × 60/100 সেকেন্ড, এটার সাথে এটা কাটলাম, এখানে কাটলো 3, এখানে কাটলো 5, তার মানে 3 × 6 = 18/5। একে পূর্ণ সংখ্যা করে নিলে কি হবে, 3×5 = 15, এত সেকেন্ড, 3×5 = 5 সেকেন্ড। আচ্ছা দেখো, এখানটা আমি ভুল করেছি, শুধু 75 করেছি, তাহলে এখানটা হয়ে যাবে 175। একটু ক্যালকুলেশনটা ভুল হয়েছে, তাহলে 60 × 175 / 75,000 হবে। তাহলে x = 60 × 175 / এত, এটা হচ্ছে ঘন্টা, এই সরি এটা মিনিট, এটাকে সেকেন্ডে নিয়ে যাব, 60 × 175 * 60, তার মানে এত সেকেন্ড, একটা শূন্য দুটো শূন্য কেটে গেল, 5 দিয়ে এটাকে যদি করি, 3×5 = 15, 5×5 = 25, এটাকে যদি করি, 5×5
আমি শূন্য, পাঁচ দিয়ে আবার সাত, এটা হচ্ছে তিরিশ, তাহলে ছয় দিয়ে একে করলে পাঁচ, তার মানে ছয় সাত বিয়াল্লিশ বাই পাঁচ, তাহলে আট। হ্যাঁ এটা হচ্ছে উত্তর। তাহলে এত সেকেন্ড সময় লাগবে, বুঝে গেল? উত্তর লিখে নেবে। তারপর দেখো বলেছে, 90 মিটার লম্বা একটি রেলগাড়ি একটি স্তম্ভকে 25 সেকেন্ড অতিক্রম করলে, তাহলে স্তম্ভকে অতিক্রম করা মানে কি, নিজের দৈর্ঘ্যকে, মানে 90 মিটার যাচ্ছে হচ্ছে 25 সেকেন্ডে, তাহলে রেলগাড়ির গতিবেগ ঘন্টায় কত? তাহলে ঘন্টা মানে, এবার যেহেতু সেকেন্ড আছে, তাহলে কত ঘন্টায়, এই কত সেকেন্ডে 1 ঘন্টা, 3600, তাহলে 3600 সেকেন্ডে কতটা যাবে? তাহলে প্রথমে আগে সম্পর্কটা লিখে নিই, তারপর বলছি। তাহলে দেখো, 90 মিটার লম্বা কোনো রেলগাড়ির একটি স্তম্ভ অতিক্রম করা মানে 90 মিটার অতিক্রম করা, তাহলে 25 সেকেন্ডে 90 মিটার যাচ্ছে, 3600 সেকেন্ডে কত যাবে? তাহলে এটা সরল সম্পর্ক, দেখো 25 থেকে এটা হয়েছে তার মানে বেড়েছে, তাই লিখেছি, বাড়লে এটা বাড়বে। তাহলে সম্পর্কটা কি হবে, অনুপাত হবে 25:3600, সমানুপাতের চিহ্ন 9:2x, তার মানে কি হবে 25/3600=90/x হলো, তাহলে 25x=90×3600, তাহলে x=2 কি 90×3600 বাই হচ্ছে 25, তাই তো? পাঁচ দিয়ে করলে 5×5=25, 5 দিয়ে করলে 5×7=35, 5×2=10, শূন্য। আবার যদি এটাকে 5 দিয়ে করি, 5×5 4×5=20, এই এবার এটার সাথে 9 দিয়ে গুণ করলে শূন্য, 4×9=36, 6 হাতে রইলো 3, 4×9=36 আর 3×3=39, হাতে রইলো 3, 9×9=12, এত মিটার, তার মানে এটা হচ্ছে 12.96 কিলোমিটার, মানে 1000 দিয়ে ভাগ করলে কিমি হয়, তাহলে 12.96 কিমি হলো। এটা ছিল মিটার, এটা হয়ে গেল তাহলে ঘন্টায় গতিবেগ, এত কিমি। তাহলে দেখো 13 নম্বর অঙ্কটা বলেছে, 250 মিটার লম্বা একটি সেতু অতিক্রম করতে 150 মিটার লম্বা একটি ট্রেনে 30 সেকেন্ড সময় লাগে। তাহলে 250 মিটার সেতু অতিক্রম করা মানে কি, 250+150, তাহলে টোটাল 400। আর এবার বলেছে যে হিসেব করে দেখি, ট্রেনের 130 মিটার লম্বা একটি প্ল্যাটফর্ম অতিক্রম করতে কত, তাহলে 130 মিটার প্ল্যাটফর্ম মানে 130+150 মানে 280। তাহলে দেখো লিখে নিয়েছি, 250 মিটার সেতু অতিক্রম করা মানে 250+150 মানে 400 মিটার অতিক্রম করা, আর 130 মিটার প্ল্যাটফর্ম মানে 130+150=280, তাহলে 30 সেকেন্ডে হচ্ছে 400 যাচ্ছে 280, কতক্ষণ সময় যাবে, সরল সম্পর্ক, তাহলে 400:280 সমানুপাত 30:1। তাহলে দেখো 400:280 সমানুপাত 30:1, তাহলে 400/280=30/x, তার মানে 400x=30×280, তাহলে x=30×280/400, এটা দিয়ে কাটলে 7, তার মানে 21 সেকেন্ড সময় লাগবে। তাহলে 130 মিটার লম্বা প্ল্যাটফর্ম অতিক্রম করতে 21 সেকেন্ড। এবার দেখো 14 নম্বর কি বলেছে, এটা তোমরা নিজেরাই করতে পারবে, সহজ আছে। বলেছে একটি ট্রেনের একজন যাত্রী দেখলেন ট্রেনটির একটি প্ল্যাটফর্ম অতিক্রম করতে 15 সেকেন্ড সময় লাগে, ট্রেনটির গতিবেগ যদি ঘন্টায় 60 কিমি হয় তবে প্ল্যাটফর্মের দৈর্ঘ্য কত? তাহলে এই 60 কিমি তুমি মিটারে করে নিতে পারো, 1000 দিয়ে গুণ করে
তাহলে এত মিটার যায় হচ্ছে এক ঘন্টায়, এক ঘন্টা না করে সেটাকে সেকেন্ডে করে নিতে পারো, তাহলে 60 × 1000 এত মিটার যাচ্ছে হচ্ছে 3600 সেকেন্ডে, কারণ 3600 সেকেন্ডে এক ঘন্টা, আর কারণ এখানে 15 সেকেন্ডে আমাকে বার করতে হবে, তাহলে সময়টা থাকবে বাঁদিকে, ডান দিকে থাকবে দূরত্ব, তাহলে 3600 সেকেন্ডে যাচ্ছে হচ্ছে 60 × 1000, তাহলে 15 সেকেন্ডে কত যাবে সেটা বার করতে হবে, সেটাই প্ল্যাটফর্মের দৈর্ঘ্য। নেক্সট দেখো বলেছে, একটি ট্রেন 4 সেকেন্ডে একটি টেলিগ্রাফ পোস্ট এবং 20 সেকেন্ডে 264 মিটার দীর্ঘ একটি সেতু অতিক্রম করতে পারে। তাহলে টেলিগ্রাফ পোস্ট মানে হচ্ছে ট্রেনের দৈর্ঘ্য। এবার বলেছে ট্রেনটির দৈর্ঘ্য গতিবেগ কত, তা ট্রেনের দৈর্ঘ্য আমি প্রথমে ধরে নেবো এক্স, তাহলে 4 সেকেন্ডে যাচ্ছে এক্স, 20 সেকেন্ডে তাহলে কত যাবে 264 + x, কারণ 20 সেকেন্ডে তো সেতু যাচ্ছে, সেতু মানে নিজের দৈর্ঘ্য প্লাস ট্রেনের দৈর্ঘ্য, তাহলে 20 সেকেন্ডে যাবে 264 + x, সেখান থেকে সমস্যা তৈরি করে একটা পাটে অঙ্কটা হবে, তারপর বার করতে হবে যে গতিবেগ কত, তাহলে সেটা তখন এক ঘন্টা তাহলে কত যাচ্ছে সেটা বার করতে হবে। তাহলে দেখো লিখে নিয়েছি ট্রেনের দৈর্ঘ্য হচ্ছে এক্স, 4 সেকেন্ডে যাইলে তাহলে যায় হচ্ছে এক্স মিটার, 20 সেকেন্ডে তাহলে যাবে হচ্ছে 264 + x, তাহলে 4 হচ্ছে এক্স আর 20 হচ্ছে এক্স প্লাস 264, সরল সম্পর্ক, তাহলে কি হবে সুতরাং 4:20 হচ্ছে 20 সমানুপাত x = x + 264। এবার এখান থেকে তাহলে 4/20 = x / x + 264, এবার কোনাকুনি গুণ করলে 4 × x + 264 সব বা দিয়ে হবে = হচ্ছে 20x, তার মানে গুণ করলে এটা 4x + 4, গুণ এটা মানে 4 × 4 = 16, 6 হাতে 1, 4 × 6 = 24, আর 1 = 25, হাতে রয়েছে 2, 4 × 8 = 10 = 20x। এবার 4টা যদি এদিকে চলে যায় তাহলে 1056 = হবে 16x, তার মানে x = কি হবে 1056/16। তাহলে এটাকে যদি আমি 4 দিয়ে কাটি তাহলে দেখো এটাকে 4 দিয়ে কাটলে 4 × 4 = 16, এটাকে 4 দিয়ে কাটলে 4 × 8 2 × 5 = 4, 4 × 6 = 24, 1 × 6 = 4 × 16, আবার যদি 4 দিয়ে কাটি 4 × 6 = 24, 2 × 4 = 24, মানে 66। তাহলে ট্রেনটির মানে দৈর্ঘ্য যেটা ধরেছিলাম সেটা হচ্ছে 66। তাহলে আরেকটা সমস্যা করতে হবে, যেটা 4 সেকেন্ডে যাচ্ছে হচ্ছে 66 মিটার, তাহলে ঘন্টায় গতিবেগ কত সেটা আমাকে বার করতে হবে, মানে 3600 সেকেন্ডে কত যাচ্ছে সেটা আবার বার করতে হবে। তাহলে দেখো এটা হচ্ছে 4, এখানে 66, 3600, ওয়াই ধরেছি যেহেতু আগে এক্স ধরেছিলাম, তাহলে 4:2 হচ্ছে 3600 সমানুপাত 66:2 হচ্ছে ওয়াই, তার মানে 4/3600 = হচ্ছে 66/ওয়াই, তার মানে 4y = হচ্ছে 3600 × 66, তাহলে y = 3600 × 66/4, 4 দিয়ে কাটলে 9, তাহলে 0 × 0 = 6, 9 = 54, হাতে 5, 6 × 54 = 5, এত, এটা কি মিটার, তাহলে এটাকে 1000 দিয়ে ভাগ করলে 59.4 কিমি, তাহলে ট্রেনটির গতিবেগ হচ্ছে এত কিমি পার ঘন্টা, প্রতি ঘন্টায় এত কিমি। এই দুটো উত্তর হলো ট্রেনের দৈর্ঘ্য 66 মিটার আর ট্রেনের গতিবেগ এত কিমি, বুঝা গেল। তাহলে দেখো মনে করি এক্স হচ্ছে ট্রেনটির দৈর্ঘ্য, এই 16 নম্বরের অঙ্কটা দেখো, একটি ট্রেন 210 মিটার আর 122 মিটার দীর্ঘ দুটি সেতু অতিক্রমে যথাক্রমে 25 সেকেন্ড আর 17 সেকেন্ড লাগায়, তাহলে দৈর্ঘ্য গতিবেগ কত, তাহলে 210 মিটার সেতু মানে x + 210 আর 122 মিটার সেতু মানে x + 122। তাহলে দেখো সমস্যাটা লিখে নিয়েছি একই সরল সম্পর্ক, তাহলে এখান থেকে কি হবে 25:17
সমানুপাত 210 প্লাস x ইজ টু হবে 122 প্লাস x। এবার এখান থেকে দেখো, তাহলে দেখো কোনা কোনে গুণ করলাম 25 এর সঙ্গে এটা, 17 এর সঙ্গে এটা, এই হলো। তাহলে এদিক থেকে 17 টা যদি এদিকে নিয়ে আসি, 25 বিয়োগ 17 কত হয়? 8, 8x। তাহলে এইটা বিয়োগ এইটা হবে কত হবে? 520। তাহলে x ইজ ইকুয়াল টু কত হবে? 520 বাই হচ্ছে 8। তাহলে 56 হয়, 4 দিয়ে ভাগ করলে কত হচ্ছে? 2, 4 দিয়ে ভাগ করলে 1, 3 4 12 আর 0, 2 দিয়ে ভাগ করলে 6, 65। তাহলে ট্রেনের দৈর্ঘ্য হচ্ছে 65 মিটার। তাহলে এবার এখান থেকে যে কোনো একটা আমি নিতে পারি, হয় 17 সেকেন্ড নয় 25 সেকেন্ড। 25 সেকেন্ড নিলে যাবে হচ্ছে 210 প্লাস 65, 17 নিলে যাবে হচ্ছে 122 প্লাস 65। আর তাহলে গতিবেগ আমাকে 3600 সেকেন্ডে কত যাচ্ছে সেটা বার করতে হবে। তাহলে সমস্যাটা লিখে নিই। তাহলে দেখো এই, তাহলে আমি আর সম্পর্কটা লিখছি না, তোমরা লিখে নেবে। সময় বাড়লে দূরত্ব বাড়বে, সুতরাং সময় আর দূরত্বের মধ্যে সরল সম্পর্ক। আমি শুধু ক্যালকুলেশনের পার্টটা করছি। তাহলে ইজ টু হচ্ছে 275, এটাকে ওয়াই নিয়েছি। দেখো যেহেতু আগে একটা এক্স নিয়েছিলাম, তাই এটাকে ওয়াই নিয়েছি। ইজ ইকুয়াল টু 275 বাই ওয়াই, তার মানে হচ্ছে 25 ওয়াই ইজ ইকুয়াল টু 275 ইন্টু 3600। তার মানে ওয়াই ইজ ইকুয়াল টু 275 ইন্টু 3600 বাই 25। এবার 25 দিয়ে এটাকে যদি ভাগ করি, 25 একে 25, এটা হচ্ছে 11 হবে। এবার 11-র সাথে এটা গুণ করলে কত হচ্ছে দেখো, এটা হবে 39600 এত মিটার। তার মানে হচ্ছে 39.6 কিমি। তাহলে গতিবেগ হচ্ছে ঘন্টা 39.6 কিমি, বোঝা গেল? আর 65 মিটার হচ্ছে ট্রেনের দৈর্ঘ্য। এবার দেখো 17 নম্বর, 17 নম্বরটা কি করবে? 17 নম্বরটা নিজেরাই করতে পারবে তোমরা, একই রকম এতক্ষণে যে অঙ্ক করলাম। বলেছে ঘন্টায় 48 কিমি বেগে ধাবমান 100 মিটার লম্বা একটি ট্রেন 21 সেকেন্ডে পাহাড়ের ভেতর দিয়ে সুড়ঙ্গ রাস্তা অতিক্রম করে। সুড়ঙ্গ রাস্তা অতিক্রম করা মানে সেই একই ব্যাপার প্ল্যাটফর্মের মতো, রাস্তার দৈর্ঘ্য প্লাস ট্রেনের দৈর্ঘ্য। তাহলে সুড়ঙ্গ রাস্তার দৈর্ঘ্য আমি ধরে নেব, মনে করি x মিটার, ঠিক আছে? তাহলে 21 সেকেন্ডে পাহাড়ের ভেতর দিয়ে অতিক্রম করে, তাহলে কতটা দূরত্ব? 100 মিটার প্লাস x মিটার। তাহলে 21 সেকেন্ডে যায় হচ্ছে 100 প্লাস x, আর 48 কিমি বেগে ধাবমান মানে ঘন্টায় মানে 3600 সেকেন্ডে যাচ্ছে 48 কিমি, ঠিক আছে? তাহলে বাঁদিকে রাখবো আমি সময় সেকেন্ড, আর ডান দিকে রাখবো হচ্ছে দূরত্ব মিটার। তাহলে প্রথমে হচ্ছে 3600 সেকেন্ডে ডান দিকে হবে 48000, যেহেতু কিমি ছিল 48000 মিটার। আর তারপরে নিচে হবে 21 সেকেন্ডে 100 প্লাস x মিটার। এবার তারপরে দুটোর মধ্যে সম্পর্ক নির্ণয় করবে, করে সেখান থেকে x এর মান বেরোবে। তাহলে হবে হচ্ছে তোমার 3600:21 সমানুপাত 48000:100 প্লাস x, সেখান থেকে বেরিয়ে যাবে, বোঝা গেল? এবার দেখো 18 নম্বর, বলেছে একটি ট্রেন 10 সেকেন্ডে 150 মিটার লম্বা প্ল্যাটফর্মে দাঁড়ানো একজন লোককে অতিক্রম করে এবং প্ল্যাটফর্মটি অতিক্রম করে 22 সেকেন্ডে। তাহলে 10 সেকেন্ডে 150 মিটার যাচ্ছে, কারণ সেটা একটা লোককে অতিক্রম করে। তাহলে দেখো 10 সেকেন্ডে যাচ্ছে 150 মিটার, তাহলে 22 সেকেন্ডে কত যাবে? আমি ট্রেনের দৈর্ঘ্য ধরে নেব x, তাহলে 22 সেকেন্ডে যাবে 150 প্লাস x, করে সেখান থেকে আমি বার করব সমানুপাতের চিহ্ন দিয়ে, সেখান থেকে x বের। তাহলে সম্পর্কটা লিখে নিই।
তাহলে দেখো সম্পর্কটা লিখে নিয়েছি এই হিসেবে। তাহলে এখান থেকে কি পাবো, 10:22 সমানুপাত 150:150 প্লাস এক্স, তার মানে 10/22 150/150 প্লাস এক্স, তার মানে 10×150 প্লাস এক্স ইজিক্যাল টু 150×22, তার মানে 10 দিয়ে গুণ করলে 1500 প্লাস 10x ইজিক্যাল টু, এটা দিয়ে গুণ করলে 22×150, এটা মানে হচ্ছে 10x ইজিক্যাল টু, এটা বিয়োগ করলে 3300-1500, এটা করলে হচ্ছে তোমার দেখো 1800, বা এক্স ইজিক্যাল টু 1800 বাই হচ্ছে 10, তার মানে 180 মিটার হচ্ছে, 180 হচ্ছে তাহলে এক্স, তাহলে হচ্ছে ট্রেনের দৈর্ঘ্য হচ্ছে 180 মিটার, বুঝে গেল। এবার এখান থেকে আমাকে আবার গতিবেগ বার করতে হবে, তাহলে 10 সেকেন্ডে যাই 150, এবার 22 সেকেন্ডে বা এই 3600 সেকেন্ডে কত যাবে সেটা দিয়ে বার করে নিতে হবে। একটা ভুল হয়েছিল দেখো, এখানটা এক্স হবে, কারণ বলেছি 10 সেকেন্ড সময় 150 মিটার লম্বা প্ল্যাটফর্মে দাঁড়ানো একজন লোককে অতিক্রম করে, তার মানে তো লোককে অতিক্রম করে মানে প্ল্যাটফর্ম মানে মানে ট্রেনের দৈর্ঘ্যটাকে অতিক্রম করে, তাই জন্য এখানে 10 হবে হচ্ছে এক্স, আর 22 হচ্ছে প্ল্যাটফর্মটা, তার মানে এইটা হবে। তাহলে সেটা এক্ষেত্রে সম্পর্ক হয়ে এখানে বদলে গেল, কোনাকুনি গুণ হলো, হয়ে হয়েছে দেখো 125। এবার তাহলে দ্বিতীয় ক্ষেত্রে তাহলে কি হবে, 10 সেকেন্ডে যেহেতু এক্স ছিল, এক্স মানে হচ্ছে 125 আর 3600টাকে ধরেছি আমি দেখো ওয়াই, সেক্ষেত্রে আবার সরল সম্পর্ক করে বেরোলে হচ্ছে y=45 কিমি, এত মিটার এটা, তাহলে ট্রেনের গতিবেগ হচ্ছে 45 কিমি পার ঘন্টা, আর ট্রেনের দৈর্ঘ্য হচ্ছে 125 মিটার, বোঝা গেল। এবার দেখো 20 নম্বর অঙ্ক, 250 মিটার লম্বা একটি মালগাড়ি 33 কিমি পার ঘন্টা বেগে এগিয়ে চলেছে, পিছন থেকে অন্য আরেকটি লাইনে 200 মিটার লম্বা ট্রেন মেল ট্রেন ঘন্টা 60 কিমি বেগে মালগাড়িটিকে ধরার পর কত সময় সেটিকে অতিক্রম করবে, ঠিক আছে। তাহলে এবার দেখো এইটা যেহেতু একই দিকে যাচ্ছে সেই জন্য দেখো মেল ট্রেনটি মালগাড়ি থেকে 1 ঘন্টা কত বেশি যাবে, ওটা ছিল 60 কিমি পার ঘন্টা আর এটা হচ্ছে 33 কিমি পার ঘন্টা, সেটাকে মিটারে করে নিয়েছি, 60,000-33,000 মানে হচ্ছে 27,000 মিটার। এবার ট্রেনটা যে দূরত্ব অতিক্রম করবে, দুটোকে যেহেতু একই দিকে যাচ্ছে সেই জন্য এটা হচ্ছে মোট অতিক্রান্ত দূরত্ব হচ্ছে দুটো যোগ করতে হলো, কারণ দুটো ট্রেনের দৈর্ঘ্য একটা 200 আর একটা হচ্ছে 250, বুঝে গেল। এইবার আমার গাণিতিক সমস্যাটা কি হবে দেখো, গাণিতিক সমস্যা হবে 27,000 মিটার যাচ্ছে 1 ঘন্টা মানে 3600 সেকেন্ডে, তাহলে 450 মিটার কতক্ষণ সময় যাবে সেটা আমাকে বের করতে হবে। তাহলে দেখো সম্পর্কটা প্রথমে আমি লিখে নিয়েছি, লিখে নিয়ে এইটা এবার যদি মনে করো যদি ট্রেন পরস্পর বিপরীত দিকে মানে দুটো মুখোমুখি আসছে, সেক্ষেত্রে এইখানে আমার 1 ঘন্টা মানে মোট যাবে সেটা আমাকে বার করতে হতো, যেহেতু একই দিকে যাচ্ছে সেই জন্য বেশি যাবে বার করতে হয়েছে, যদি দুদিকে যেত তাহলে মোট আমাকে বার করতে হতো, তাহলে তখন এটা যোগ হতো আর কিছুই না, দূরত্বটা ট্রেনের দুটো দূরত্ব যেরকম আছে সেরকমই করতে হতো। তোমাদের বইতে একটা এক্সাম্পল দেওয়া আছে দেখবে, সেটা দেখে নেবে মানে আলাদা দুদিকে হলে কি হয়। তাহলে এটা এখান থেকে দেখো এটা সরল সম্পর্ক, তাহলে এই
তাহলে কোণাকুণি গুণ করলে 27000x ইকুয়াল টু হচ্ছে 450 × 3600। তাহলে x ইকুয়াল টু 450 × 3600 বাই 27000। তিনটে শূন্য কেটে গেল। এবার 9 দিয়ে করলে 3 × 9 = 27, 4 × 9 = 36, 3 দিয়ে করলে 3 × 15 = 45, তাহলে 4 × 15 = 60। তাহলে এটাই হচ্ছে আমার উত্তর। তাহলে 60 সেকেন্ডে অতিক্রম করবে, বা 1 মিনিট হতে পারে, 60 সেকেন্ড মানে 1 মিনিট। তাহলে মালগাড়িটিকে ধরার পর 1 মিনিটে সে ওটাকে অতিক্রম করবে। বোঝা গেল? এটাই হচ্ছে উত্তর। তাহলে দেখো এই 1 মিনিট।